নবীজি বলছেন সালু আননি উজিবুলাকুম, বাপের বেটা যদি হও, বুকে যদি সাহস থাকে প্রশ্ন করো, তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। আমার সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির দোয়ার মধ্যে এই ধরনের আকুতি মিনতি পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির দোয়ার মধ্যে সেই মিনতি পাওয়া যায়। কি চমৎকার করে তিনি বলেছেন, কোই নেহি তেরে সওয়া ফরিয়াদ মেরা সুন লে, কোই নেহি তেরে সওয়া ফরিয়াদ মেরা সুন লে, ভিগ দো মুঝকো খুদা মে ভিখারি তেরে লিয়ে। তোমরা কেন কিয়ামতের ময়দানে নবীজির হাউজে কাউসার থেকে দূরে সরে থাকবে? নবীজি তোমাদেরকে কাছে ফিরতে দিবেন না। এখনো সুযোগ আছে, তওবা মরার পরে হয় না, হাসরের ময়দানে তওবা হবে না। কথা বলে সিলেট দক্ষিণ সুরমা মোগলা বাজার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2021 এর সদ্ভাজন সভাপতি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির লক্ত জিগার, তার অত্যন্ত আদরের সন্তান, এই বাংলাদেশের মুফতি আজম আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতুরি সাহেব মাদ্রাসা আলী। আজকের এই মাহফিলের বক্তা মাওলানা আব্দুল মোনেম মনজিল আলী সাহেব, অধ্যক্ষ জালালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা। এখানে উপস্থিত রয়েছেন সাহেবজাদায়ে রাঘবপুরী এবং পাশাপাশি উপস্থিত আছেন রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মহোদয়, আর উপস্থিত আছেন যার অস্তিলায় আমি আমেরিকা দেখেছি, যিনি আমাকে আমেরিকায় নিয়ে গিয়েছিলেন, বসা আছেন আমার ডান পাশে জনাব হাফিজ মাওলানা মনজুর আহমদ সাহেব। উপস্থিত রয়েছেন দক্ষিণ সুরমার শ্রদ্ধাভাজন ভাইস চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান সাহেব, এবং আরও উপস্থিত রয়েছেন এখানকার সর্ব সকল মানুষের কাছে সম্মানীয় ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে জাম, আজকের এই মাহফিলে কষ্ট স্বীকার করে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন এলাকাবাসী, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়সী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচি কাছে শিশুরা, পাশাপাশি মোগলাবাজার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সকল সম্মানীয় সদস্য মণ্ডলী, পর্দার আলে মাওলানা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোগলাবাজার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটিকে আমি ধন্যবাদ জানাই, সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো যে আজকের যারা ইউটিউবার, যারা এখানে সাংবাদিক হিসাবে দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছেন, ফেসবুকার যারা এখানে আছেন, যাদের বদৌলতে আজকের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শ্রদ্ধাভাজন মুসলমান ভাই ও বোনেরা আজকের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আমি তাদের সকলকে মোবারকবাদ জানাই। আজকের আমরা আলোচনা করছি, সদ্য ওলামায়ে কেরাম পর্যায়ক্রমে আলোচনা করছেন ঈদে মিলাদুন্নবী সাল্লাম এই বিষয়ের উপরে। আমাদের উম্মতে মুহাম্মদের বিষয় তো আমাদের প্রিয় নবী সাল্লাম, নবীকে বাদ দিয়ে আমাদের অন্য কোনো সাবজেক্ট হওয়া উচিত নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি
আল্লাহর যে কত মহব্বত, সৃষ্টি জগতের সকল মখলুক এবং সৃষ্টির যে কত ভালোবাসা, এটাকে যদি আমরা উপলব্ধি করতে পারতাম তাহলে পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলামের মতো এই মোবারক মাহফিলকে কেউ কোনোদিন বেদাত বলতো না। মহব্বতের প্রচন্ড অভাব, ভালোবাসার প্রচন্ড অভাব। আমরা আমাদের ভিতরে ভালোবাসা লালন করতে জানি না। যাকে সবকিছু দিয়ে জীবন উজাড় করে দিয়ে মা বাবা ছেলে মেয়ে স্ত্রী আপনজন আত্মীয় স্বজন দুনিয়ার সবকিছু থেকে যাকে বেশি ভালোবাসতে হবে, এই ভালোবাসাটার নামই হলো ঈমান। কি এই ভালোবাসাটার নাম হলো কি? ঈমান। সুফি ফতেয়ার ওয়াইসি রহমতুল্লাহ আলাই, তিনি ছিলেন রসুল নোমা, তিনি চক্ষু বন্ধ করলে নবীজিকে দেখতে পেতেন, চক্ষু বন্ধ করলে নবীজিকে দেখা। এটা কি আজ পর্যন্ত কোন আলেম অস্বীকার করে নাই? এমনিতেই হাদিসের মধ্যে এসছে, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা, যে আমাকে রাতের গভীরে স্বপ্ন যোগে দেখলো সে সত্যি দেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাসাইয়ারানি ফিল ইয়াবজা, যে ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দেখেলো দেখেছে বা দেখলো সে অতি শীঘ্রই আমাকে সামনাসামনি দেখতে পাবে। মান রাআনি ফিল মানাম ফাসাইয়ারানি ফিল ইয়াবজা, সে জাগ্রত অবস্থায়, এই তো ঘুমন্ত অবস্থায় সে আমাকে দেখেছে, কিন্তু শীঘ্রই সে আমাকে জাগ্রত অবস্থায় খোলামেলা আমাকে দেখতে পাবে। তাহলে আমাদের প্রিয় নবী ইসলামের সাথে অন্য কারো তুলনা নাই। তিনি এক্সিলেন্ট, তিনি হচ্ছে সর্বদিক থেকে ব্যতিক্রম ধর্মী, এবাদত বন্দেগি চাল চলন ওঠা বসা কথ্যকথন পঠ্য পাঠন সবগুলো দিক থেকে নবী করিম সাল্লামের মধ্যে বিশাল স্পেশালিটি আছে, একটা বিশাল বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের কিছু অংশ আমরা শুধু অর্জন করতে পারি, সবটা অর্জন করা সম্ভব নয়। যে কারণে আল্লামা বসিরি রহমতুল্লাহ আলাই তিনি তার কাসিদায় বোরদার মধ্যে উল্লেখ করেছেন, তিনি তার কাসিদায় বোরদার মধ্যে উল্লেখ করেছেন, وَكُلُّهُمْ مِنْ رَسُولِ اللَّهِ مُلْتَمِسٌ غَرَفًا مِنَ الْبَحَرِ أَوْ رَشَفًا مِنَ الدِّيَمِ। আমার নবীজি হলেন বিশাল সমুদ্র, মহাজ্ঞানের মহাসমুদ্র তিনি। সমুদ্রের মধ্যে যারা মাছ ধরে নানা ধরনের জেলে জাল বায় জাল ফেলে, সবার জালে একরকম মাছ কোনোদিন উঠে না। সমুদ্রের মধ্যে জেলেরা সেখানে মাছ ধরতে যায়, আড়ালে পড়ে থাকে, পানির নিচে পড়ে থাকা বিশাল মৎস্য সম্ভার মাছের শিকার করতে গিয়ে জেলেরা যখন সমুদ্রে গিয়ে জাল ফেলে, কারো জালে ইলিশ আছে, কারো জালের মধ্যে সেখানে পাঙ্গাস মাছ ধরা পড়ে, কি বলেন, কারো জালের মধ্যে সেই সামুদ্রিক বড় রুই ধরা পড়ে, কথা বলেন, এক একজন এক এক মহাসমুদ্রের এই মহাভান্ডার থেকে সবাই যার যার জালে যতটুকু পায়, কিন্তু বাকি সব থেকে যায়, কি বলেন, থাকে কিনা, কথা বুঝতেছেন কিনা? সমুদ্রের মধ্যে মাছ ধরতে যায় আপনাদের, এই তো সিলেটের মধ্যে বিশাল একটা বিল আছে, নাম কি? আখালকি। আখালকি বিল, বিশাল বিল, এপার থেকে ওই পারে দেখা যায় না, সম্মানিত শুধু সেখানে
একটা জালের মধ্যে কি এখনো কি এই হ্রদ বলেন বিল বলেন এই বিলের সব মাছ কি একটা জালের মধ্যে আসে? অনেকেই নৌকা নিয়ে নামে, যে যেভাবে জাল ফেলেছে তার জালে ঠিক সেইভাবে মাছ আসে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি হলেন জ্ঞানের মহাসমুদ্র। এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জাল ফেলেছেন, সেই জালে যে জ্ঞানগুলো এসছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যে জাল ফেলেছেন, সেই জালের মধ্যে যেই জ্ঞান ধরা পড়েছে। ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যারা যেভাবে এই সাগরের মধ্যে জাল ফেলেছেন, এই জ্ঞান মহাসমুদ্রে তারা যেভাবে এখানে সাঁতার কেটেছেন, এর ভিতরে ডুবুরি হয়ে সেই জ্ঞানকে আহরণ করেছেন। কেউ মণিমুক্তা পেয়েছে, কেউ প্রবাল পেয়েছে, কতক্ষণ না, কেউ সেখানে বড় ধরনের হীরকখণ্ড লুকিয়ে থাকা বিশাল সম্পদ আহরণ করতে সম্ভব হয়েছে, কিন্তু মহাসমুদ্রের সবটা একজনের পক্ষে অর্জন করা সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা বসির রহমতুল্লাহ আলাইহি তিনি তার 168 লাইনের কবিতা, 168 লাইনের কবিতা আমি অনুবাদ করেছি, সেই কবিতার মধ্যে তিনি কাসিদায়ে বরদার মধ্যে তিনি লিখছেন, অকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন ইলতিমাস। ইলতিমাস শব্দের অর্থ হচ্ছে কষ্ট করে যতটুকু পাওয়া যায়। কথা বলেন না, আপনি কাদার মধ্যে মাছ ধরার চেষ্টা করছেন, এর মধ্যে যা আপনি পাইলেন। অকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরে আওরাসাফাম মিনাদ দিয়ামি। কেউ তো সমুদ্রের বিশাল কিছু অর্জন করতে সক্ষম হয়েছে জ্ঞানের, আবার কেউ তো সেই জ্ঞানের শিশির বিন্দু, কথা পারবে না, শিশির বিন্দু, সকালবেলার যে শিশির পরে, এই শিশির আর মহাসমুদ্রের পানি দুইটি এক জিনিস না। এই জন্য ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের মহাসমুদ্রে যারা প্রবেশ করতে পারে নাই, তারাই নবীকে আন্ডার এস্টিমেট করে, তারাই নবীকে নিয়ে খারাপ চিন্তা করে, তাদের মুখ থেকে ভালো কথা বের হয়। এই মহা মহাসমুদ্রের মহা আটলান্টিক ভূমধ্য সাগর, দুনিয়ার সমস্ত সাগর যদি এক করা হয়, শুধু তা নয়, সারা জগৎ আসমান এবং জমিন, আমার নবীজি বলেছেন অতীত ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের জগতের কোনো জ্ঞান আল্লাহ আমার কাছে বাকি রাখেন নাই। সাহাবা ইকরাম আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আকাশের সূর্যটা এটা তো চোখের আড়াল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ধরে বললেন, ইয়া আবা যাররিন ইযা গারাবাতি শামস, ইযা গারাবাতি শামস ফাইনা তাগিবু, সূর্য যখন ডুবে যায় তখন কোথায় যায় বলো তো? সূর্যটা যখন চোখের আড়াল হয়ে যায় তখন যায় কোথায়? হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি আমি তো চাঁদের দেশে যাই নাই, আমি তো সূর্যের দেশে যাই নাই, চাঁদের বাড়ি সূর্যের বাড়ি আমি যাই নাই, চাঁদ আর সূর্য এই দুটো সম্পর্কে আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি তো কোনো উত্তর দিতে পারবো না, এটা তো ঊর্ধ্বাকাশের জিনিস, এটা তো আকাশে থাকে, এই বিশ্বজগৎ থেকে পৃথিবী 13 লক্ষ পৃথিবী একসাথে করলে যত বড় একটা সূর্য কি তত বড়, এই বিশাল সূর্যের হদিস এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। সূর্য যখন ডুবে যায় যায় কই? এত বড় সূর্য, একটা সূর্য 13 লক্ষ পৃথিবী একসাথে করলে যত বড় হয়, একটা সূর্য কি তত বড়? সূর্যের আয়তন, সূর্যের দৈর্ঘ্য প্রস্থ এত বড়। নবীজি জিজ্ঞেস করেন আবু যর, ইযা গারাবাতিশ শামস, ইযা গারাবাতিশ শামস
ফাইন তাগিবু, কোথায় যায় সূর্যটা বলো? হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু হুজুর, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই সম্পর্কে ভালো জানেন। কত বড় আত্মসমর্পণ! আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়ে দিলেন, আবু যর, আল্লাহ তাআলা তো এই সূর্য কোথায় যায় তার তো উত্তর পবিত্র কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, সূর্যটা তার মুস্তাকাররে চলে যায়। মুস্তাকার শব্দের অর্থ হচ্ছে সূর্যটা একটু সময়ের জন্য সে আল্লাহর সেজদায় পড়ে যায়, ওই সময় তোমাদের চোখের সে আড়াল হয়ে যায়। তোমার চোখের আড়াল যখন সূর্য হয়ে যাবে, তখন তুমি মনে করবে এই সূর্যটি সেজদায় পড়ে গেছে। সূর্য কখন সেজদায় পড়ে এটা আপনার আমার শুধু নয়, যারা সূর্য বিজ্ঞানী, যারা চন্দ্র বিজ্ঞানী, যারা আকাশকে গবেষণা করেন আকাশ বিজ্ঞানী, ভূমণ্ডল যারা গবেষণা করেন ভূমণ্ডলের মহা জ্ঞানীরা, তারা পর্যন্ত জানে না সূর্য সূর্যটা সেজদায় পড়ে। অথচ পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চন্দ্র সূর্য জগতের যত সৃষ্টি আছে, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবীহা, আল্লাহর যত সৃষ্টি চন্দ্র সূর্য সবগুলোই জানে যে আল্লাহর কখন ইবাদত করতে হবে। প্রত্যেকটি মুহূর্তের এই জগতের যা আল্লাহর সৃষ্টি সবগুলোই জানে যে কোন সময় আল্লাহকে সেজদা করতে হবে। এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِ رَبِّهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِ رَبِّهِ জগতের মধ্যে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর তসবিহ পড়ে না, আল্লাহর জিকির করে না, আল্লাহর ইবাদত করে না। কুল্লুন কাদ আলিমা সালাতাহু, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে সালাত পড়তে হবে, কিভাবে আল্লাহর শানে তার তাসবিহ তাহলিল করতে হবে, সবগুলো প্রতিটি সৃষ্টি কি জানে। সূর্য ডুবে যায় আর সেই সূর্যটা আল্লাহর নামে সেজদায় পড়ে যায়, তার মুস্তাকার। আশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা, তার নিজের সেজদার জায়গায় সূর্য চলে যায়। এ তথ্য দিলেন কে? আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মহাজ্ঞানী। তার মহাজ্ঞান ভাণ্ডারের কাছে আজকের পৃথিবীর সকল বিজ্ঞানী মুখ থুবড়ে পড়েছে, সবগুলো হেঁচ হয়ে গেছে, সবগুলোর মাথা নত হয়ে গেছে, সবগুলো নিজেকে পরাজিত হিসাবে আমার প্রিয় নবী ইসলামের মহাজ্ঞান ভাণ্ডারের কাছে তারা আত্মসমর্পণ করেছে। তিনি তো এমন এক নবী, আল্লামা বসরি রহমতুল্লাহ গেলেই তিনি সেটাও বলে দিয়েছেন, ফাকান নবিগিন ফি খালকি ওয়া ফি খুলকিন ওয়া লাম ইউদানুহু মিন ইলমি ওয়া লা করমি, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। নবীজির শান আর মান কিভাবে ধরা পড়লো তার চোখে! আল্লামা বসরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ফাকান নবিগিন, আমার নবী হলেন সমস্ত নবীর উপরে, ফি খালকিন ওয়া ফি খুলুকিন, সৃষ্টির ক্ষেত্রে আর
আদর্শগত ক্ষেত্রে সর্বদিক থেকে নবী এক্সিলেন্ট। নবী হলেন সবার চেয়ে ব্যতিক্রম ধর্মী। সবাই জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাকান নাবিগিনা ফি খালকি ওয়া ফি খুলুকিন ওয়ালাম ইউদানুহু মিন ইলমি ওয়ালা কারামি। আমার নবীজির জ্ঞানের পাশে তাদের আসার কোন সুযোগ, তার সমকক্ষ হওয়া তো দূরের কথা। নবীজির জ্ঞানের পাশে আসার মতো ক্ষমতা কোন নবীরও ছিল না। সুবহানাল্লাহ বলেন, কোন নবী এবং কোন রসুলেরও ছিলেন না। কথা বুঝে গেছে? কাজী আমার প্রিয় নবী ইসলামের সামনে যেমন তার সাহাবায়ে কেরাম, ঠিক আমার নবীর জ্ঞানের সামনে আম্বিয়া রসুলগণের জ্ঞানের অবস্থা ঠিক এমনই। সুবহানাল্লাহ বলুন। এই মানুষটার একটা হাত আর একটা পা, এই দুটি প্যারালাইজড হয়ে গিয়েছিল। আল্লামা শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাইহ, তিনি কি করবেন? ওজা বৌদ্ধ কবিরাজ চিকিৎসা সব শেষ, কোনোভাবে সুস্থ হচ্ছেন না। উনি বলেন তার নবীর প্রেমে আমি চিঠি লিখব, একটা কবিতা লিখব। নবীর প্রেমে তিনি 168 লাইনের কবিতা লিখলেন, এটার নাম হলো কাসিদায়ে বরদা। চাদরের কবিতা, বরদা মানে চাদর। এই চাদরের কবিতা তিনি লিখলেন। লেখার পরে ঘরের মধ্যে একাকি বসে তিনি তার নিজের কবিতা পাঠ শুরু করলেন। তিনি তার কবিতার প্রথম শব্দটা কত চমৎকার, যারা মিলাদ মানে না তাদেরকে অনুরোধ করি, তোমরা যারা মিলাদ মানো না নবীর জীবনী সম্পর্কে আলোচনাটাকে বেদাত বলো বন্ধুরা। তোমরা কেন কিয়ামতের ময়দানে নবীজির হাউজে কাউসার থেকে দূরে সরে থাকবে? নবীজি তোমাদেরকে কাছে ভিড়তে দিবেন না। এখনো সুযোগ আছে, তওবা মরার পরে হয় না, হাসরের ময়দানে তওবা হবে না। কথা বলেন, হাসরের ময়দানে তওবা হবে না। আজ রাষ্ট্র পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলাম ঘোষণা করেছে, রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে। এই বাংলাদেশের মাটি থেকে এটা কোনোদিন বিদায় করা যাবে না। এটার প্রজ্ঞাপন চলে এসছে, সেদিন পতাকা উঠানো হয়েছে, পতাকা উত্তোলন করা হয়েছে। আল্লামা শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাইহ, তিনি নবীর প্রেমিক ছিলেন। নবীর প্রেমিক মানুষটা তিনি কবিতা লিখতে গিয়ে প্রথম যে লাইনটা লিখেছেন, আপনি একটু তর্জমা করে বুঝেন, আপনি বুঝতে পারবেন। মাওলায়া সাল্লি, মাওলায়া হে আমার মাওলা, হে আমার মনি, হে আমার, যেটা আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির দোয়ার মধ্যে এই ধরনের আকুতি মিনতি পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির দোয়ার মধ্যে সেই মিনতি পাওয়া যায়। কি চমৎকার করে তিনি বলেছেন, কই নেহি তেরে সওয়া ফরিয়াদ মেরা সুন লে, কই নেহি তেরে সওয়া ফরিয়াদ মেরা সুন লে, ভিগ দো মুঝকো খুদা মে ভিখারি তেরে লিয়ে। নালায় কলন্দর, কতক্ষণ না নালায় কলন্দর, কই নেহি তেরে সওয়া, প্রভু তুমি ছাড়া কেউ নাই, আমার এই ফরিয়াদ আমার আবেদন নিবেদন শোনার মতো আর কেউ। কই নেহি তেরে সওয়া ফরিয়াদ মেরা সুন লে, ভিগ দো মুঝকো খুদা মে ভিখারি তেরে লিয়ে। তুমি আমাকে ভিক্ষা দাও, আমি তো তোমার দুয়ারে ভিক্ষুক। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, তুমি নিজকে যত ছোট করবে তত মর্যাদা বেড়ে যাবে। জ্ঞানের জগতে বাড়াবাড়ি করো না। আলা কুল্লি যি ইলমিন আলিমুন, জাননেওয়ালার উপরে জাননেওয়ালা আছে।
তোমার জ্ঞানের জগৎ তুমি যতটুকু শিখেছো তার চেয়েও মহাজ্ঞানী পৃথিবীর মধ্যে আছে। তুমি একেবারে চূড়ান্ত ভাবে বলো না যে আমি সবকিছু বুঝে ফেলেছি। অমা উতি তুমি মিনাল ইলমে ইল্লা কালিলা, বান্দা তোমাকে যে জ্ঞান দিয়েছি সেটা একেবারে সামান্য। আর সামান্য জ্ঞান কতটুকু সেটিও আল্লাহ পাক রব্বুল আলামিন একজন অলি আর একজন নবী অথবা দুইজন অলির মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিলেন হযরত খিজির আলাইহিস সালাম, হযরত নবী মুসা আলাইহিস সালাম, এই দুইজন নবী বলেন, একজন নবী একজন অলি, যেটি আপনি বলেন যেটি সাব্যস্ত হোক, নদীর মাঝখান দিয়ে যখন নৌকা চলছে এই নৌকা ছিদ্র করার আগে একটা কালা পাখি ওই সমুদ্রের নদীর এক ফোঁটা পানি ঠোঁটে নিয়ে উপরে উড়াল দিয়ে পানির ফোঁটাটা ছেড়ে দিল। এরপরে অনেক ঘটনা, যখন হযরত খিজির আলাইহিসসালাম ব্যাখ্যা শুরু করলেন তখন বললেন, মুসা জানো ওই যে পাখিটা দরিয়ার মধ্যে একশো পানি দিয়ে ঠোঁটের মধ্যে এক ফোঁটা পানি দিয়ে উপরে উড়াল দিয়ে পানি ছেড়ে দিয়েছে, তুমি জানো এই মহাসমুদ্রের মহাজ্ঞানের মালিক আল্লাহ, আর আমরা হলাম এটার শিশির বিন্দু, বিন্দু রাশি। সুমার আল্লাহ বলেন, তাহলে এই বিন্দু জ্ঞান দিয়ে আপনি কিভাবে বলেন যে এটাই চূড়ান্ত? কতক্ষণ না আপনি বলেন যে না মিলাদ বেদাত, বেদাত বললে তো একেবারে চূড়ান্ত ভাবে আপনি ঘোষণা করলেন যে এটা যাবে না করা, কতক্ষণ আপনি কি করে এটা বলতে পারেন? কথা খেয়াল করেছেন? আসুন দেখি, আল্লামা শরফুদ্দিন বসরি মিশরের একজন মানুষ, সেই মানুষটি তিনি তার কবিতায় নবীর প্রেমে লিখছেন, মাওলায়া, প্রথমে আল্লাহকে তিনি সম্বোধন করছেন, আল্লাহকে তিনি টার্গেট করে বলছেন, মাওলায়া, হে আমার মনিব মাওলা, আনত মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাওলা শব্দের প্রায় 60টা অর্থ আছে, কয়টা? 60টা অর্থ। মাওলা হচ্ছে মনিব, মাওলা মানে গোলাম, মাওলা মানে চাকর, কতক্ষণ না, মাওলা মানে অধীনস্থ, মাওলা মানে আমার কর্তা, কতক্ষণ, বিভিন্ন, এটি আরবের বৈশিষ্ট্য, বাংলাতেও এরকম অনেক শব্দ আছে। আল্লামা শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে বলছেন, মাওলায়া, হে আমার মুনিব মাওলা আল্লাহ, সাল্লে ওয়া সাল্লেম, আপনি দরুদ এবং সালাম আপনি ভেজেন, মাওলায়া সাল্লে ওয়া সাল্লেম দায়মান আবাদা, দায়মান মানে কন্টিনিউ, বন্ধ যেন না হয়, আলা হাবিবিকা, আপনার হাবিবের উপরে। আবেদনটা কার কাছে? আল্লাহর কাছে। আবেদন কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত সুধী ভাই আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে মাহমুদ দিয়ে দিয়েছেন, অলরেডি ডিক্লেয়ার্ড, এটা ঘোষিত হয়েছে, এটা ডিক্লারেশন হয়ে গেছে যে আমার নবীকে আল্লাহ তাআলা কি দিয়েছেন, মাকামে মাহমুদ দিয়েছেন, তিনি মাকামে মাহমুদের মালিক, আমার নবীকে আল্লাহ তাআলা ফজিলত দিয়েছেন, সম্মান দিয়েছেন, অলরেডি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান দিতে এমন না যে কিয়ামতের ময়দানে আমার নবীকে তিনি সম্মান দিবেন, আজকের তিনি দেন না এমনটা না, তাকে সম্মান তিনি দিয়েছেন, তিনি সম্মানিত, বলেন তিনি কি, আবার বলেন তিনি কি, আমার নবী সম্মানিত, আমার নবী মাকামে মাহমুদের মালিক, সর্বোচ্চ প্রশংসার মালিক তিনি, সর্বোচ্চ প্রশংসিত স্থানের তিনি মালিক, এটা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতকে বলছে, উম্মত তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন আমাকে ফজিলত দেয়, আল্লাহ যেন আমাকে মাকামে মাহমুদ দেয়। সুবহানাল্লাহ, কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ফজিলত তার সম্মান দিয়েছেন কিনা, আপনি কথা বলছেন না কেন, দিছেন কিনা? আমি সাধারণ বক্তা না, আপনি কিছু বুঝবেন না, চুপ করে
কান ধরে সব বলে শেষ করলাম, বস শেষ না। আপনাকে বুঝতে হবে কষ্ট করে এখানে এসেছেন, ঢাকা থেকে আমি এখানে এসেছি, কত কষ্ট করে এসেছি, সারাদিন কাজ কাজ কাজ, গোটা শরীরের মধ্যে ব্যথা, হাঁটতে ব্যথা, বসতে ব্যথা, একটু হইতে পারতাম, দৌড়িয়ে চলে এসছি এখানে। আপনার কাছে সব আছে, টাকা আছে, পয়সা আছে, আপনার অভাব নাই, তারপরও আল্লাহ তাকে দেন, টাকা দেন, কত করলাম আপনার জন্য দোয়া করছে, নবীর জন্য সবকিছু আল্লাহ দিয়ে দিয়েছেন, কোনো কিছু বাকি রাখেন নাই। তারপরও নবী আমাদেরকে শিখাই দিচ্ছেন যে তোমরা আজানটা শেষ হয়ে গেলে তখন তোমরা আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করবা। কি বলেন? আজান হয়ে গেলে পরে, আজানের পরে তোমরা আজানের দোয়ার মধ্যে যেটাকে দোয়া ওসিলা বলা হয়, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, নবী শিখাই দিলেন যে তোমরা আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আমরা উম্মত নবীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করলে আমাদের কতটুকু কাজে আসবে, কিন্তু নবীজি বলছেন আমার জন্য এমনি তো আল্লাহ আমাকে ওসিলা দিয়েছেন, ফজিলা দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, আর তোমরা যদি আল্লাহর কাছে বলো তাহলে আমি তোমাদের কাছে ঋণী হয়ে গেলাম। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة এখানে আলেমরা বসে আছেন, আতে মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, নবীজিকে ওসিলা করে দাও, নবী ছাড়া কিয়ামতের ময়দানে আমাদের জান্নাতে যাওয়ার কোন পথ নাই। নবী শিখাই দিচ্ছেন যে আমার কথা আল্লাহর কাছে তোমরা একটু সুপারিশ করো, বলো আল্লাহর কাছে, আতে মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, তাকে সম্মান ফজিলত দাও, ওয়া দারাজাতার রাফিয়া, সর্বোচ্চ মাকাম দাও। পনেরো বছর হয়ে গেল আজান থেকে তুলে দিয়েছে, যে আল্লাহ তুমি সেই নবী যার সম্পর্কে আমরা তার ফজিলত তার মর্যাদার সুপারিশ করলাম, তার সাফাত আমাদের কপালে নসিব করে দাও। বাংলাদেশ টেলিভিশন থেকে সেটা তুলে দেওয়া হয়েছে, আল্লাহর মেহরবানি আমি আবার যোগ করে দিয়েছি। আমি আবার কি দিয়েছি, যোগ করে দিয়েছি, এত সোজা নয় এটাকে বাতিল করা। সম্মানিত সুধী ভাইরা, আমার কথাটা এ কারণে বললাম, উম্মত হয়ে নবীর জন্য সুপারিশ করা, উম্মত হয়ে নবীর জন্য আল্লাহর কাছে এমন একটি প্রার্থনা জানানো, আল্লাহ নবীকে বড় মর্যাদা দেন। আল্লাহ কি এতদিন নবীকে ছোট মর্যাদা দিয়েছেন নাকি? বিশাল মর্যাদা দিয়েছেন, তার মর্যাদার শেষ নাই, কিন্তু নবী চান যে আমরাও যেন তার সাথে সম্পৃক্ত হই। নবীজি বলছেন তোমরা যখন আমার জন্য এই দোয়াটা করবে তখন আমাকে তোমরা ঋণই বানাবে, এই ঋণ আমি কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কি করব, পরিশোধ করব। সুবহানাল্লাহ, এই জন্য কিছু কিছু ব্যক্তি এমন আছে যারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এর ক্ষেত্রে পরিষ্কার হাদিস নবীজি বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমার রওজা জিয়ারত করলো আমার জন্য শাফাত করা তার জন্য ওয়াজিব হয়ে গেল। দেখছেন কত বড় দায়িত্ব নবী নিলেন, আর মৌলবি কয় না 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 ওনার রওজায় যাওয়া যাবে না, ওনার কবরে যাওয়া যাবে না। আই ক্যান চ্যালেঞ্জ, আমি তাকে চ্যালেঞ্জ করছি, তুমি পড়লে হাদিসটাকে মিথ্যা বানাও, আমি এর উপরে বই লিখেছি,
বিশ্বনবী সাল্লামের রওজা জিয়ারত মদিনা মানাওয়ার ফজিলত অসংখ্য গণিত দলিল দিয়েছি, পারলে একটা কাটো, একটা কেটে দেখাও, জীবনে কোনদিন সম্মানিত সুদী ভাই রহমত আল্লামা শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাই, একখান হাত আর একখান পা অচল, তিনি প্যারালাইজড রুগী, আপা হচ্ছে পক্ষাঘাত গ্রস্ত তিনি রুগী, আর সেই রুগী মানুষটা নবীর প্রেমে 168 লাইনের কবিতা লিখলেন। আর যে কবিতা এখন আমেরিকা ইউরোপ সর্বত্র তেলাওয়াত হয়, আমাদের দেশে তেলাওয়াত এখন দেখা যায় না, এটা কিন্তু পড়া হয়। কেন পড়া হয়? পড়া হয় এ কারণে যে উনি শুরুতে বলছেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা, নবীকা বলেন নাই, বলছেন কি হাবিব, যেহেতু আমার নবী সাল্লামের আল্লাহর কাছে সবচেয়ে বড় কাছের যে পরিচয়টা সেটা হচ্ছে হাবিবুল্লাহ, আলা ওয়া ইন্নি হাবিবুল্লাহ। তিরমিজি শরীফ খুলে দেখেন, নবী করিম সাল্লাম ভাগ ভাগ করে দেখিয়েছেন যে ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। নবী নিজেই বলেছেন তিনি আল্লাহর কি হাবিব, তিনি হাবিব হিসেবে পরিচয় দিয়েছেন। যেহেতু তিনি হাবিব হিসেবে পরিচয় দিয়েছেন, কাজে একজন বিশিষ্ট আলেম, বিশাল আধ্যাত্মিক জগতের একজন বড় মাপের অলি, তিনি নবীর শানে কবিতা লিখছেন 168 লাইনের, আর তিনি বলছেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা, থামেন, আলা হাবিবিকা, তারপরে কি লিখছে, খাইরিল খালকে কুল্লিহিমি, খাইরিল খালক, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ তিনি, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, সকল সৃষ্টির শ্রেষ্ঠ তিনি, কুল্লিহিমি, সর্বদিক থেকে, কোন দিক থেকে কম না। 168 লাইনের কবিতার শেষটা তিনি কি বলছেন, বিল মুস্তাফা বাল্লেগ মাকাসিদানা ফাগফির লানা, ফাগফির লানা মা মাযা ইয়া ওয়াসিআল কারামি, হে প্রভু তুমি সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা, পরামর্শ উসিলা ধরা যাবে না, নবীর নাম নিতেও তার নাম নিয়ে যে আল্লাহর কাছে দোয়া করব। হযরত আদম আলাইহিস সালাম তিনি আমার নবীর ওসিলা দিয়ে বললেন ইয়া রব বে মুহাম্মাদিন, আল্লাহর মুহাম্মদ সাল্লামের নামের ওসিলা তুমি আমার গন্ধম ফলের বিষয়টা মামলাটা খারিজ করে দাও। আল্লাহ বলছেন ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, যার নামের তুমি ওসিলা দিলে, যার নাম দিয়ে তুমি পার পাওয়ার চেষ্টা করছো, কথা বল না, যার নাম দিয়ে তুমি তোমার এই মামলাটা খারিজ করার জন্য আবেদন করছো, যার নাম ভাঙ্গাইয়া, যার নাম দিয়া, এই মোহাম্মদকে তুমি চিনলে কি করে। হযরত আদম আলাইহিসসালাম তিনি বললেন ইয়া রব লাম্মা লাম্মা খালাকতানি বিয়াদাইক ওয়া নাফাক্তা ফিয়্যা মির রূহিক, যখন আপনার কুদরতি হাত দিয়ে আপনি আমাকে সৃষ্টি করলেন এবং আমার ভিতরে যখন রূহটা আপনি ফুঁকে দিলেন, ঠিক আছে কথা, ফারাইতু মাকতুবান আলা কাওয়াইমিল আরশে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাযানান্তু আন্নাকা লাম তুযিব ইলা ইসমিকা ইল্লা আহসানাল ইসমি ইলাই, আমি চোখ খুলে দেখতে পেলাম আমার সৃষ্টির এই রূহটা যখন চোখে আসলো তখন আমি চোখ মেলে দেখতে পেলাম আরশের পায়াগুলোতে তুমি কত সুন্দর ডেকোরেশন করে তোমার নামের সাথে তার নাম তুমি লিখেছো, ডেকোরেটেড নাম, ক্যালিগ্রাফির সর্বোচ্চ মানের নাম, এত সুন্দর করে তুমি নামটা সাজিয়েছো যে নামটার সাথে তুলনা হয়, ক্যালিগ্রাফি বুঝেন, এই যে সুন্দর করে সাজাইয়া আঁকাইয়া বাঁকাইয়া লেখে, ক্যালিগ্রাফি, এত সুন্দর করে তুমি তোমার বন্ধুর নামটা তুমি লিখেছো, নিশ্চয়ই তোমার কাছের বন্ধু না হলে তুমি তোমার নামের পাশে তাকে জায়গা দিতে
যখন জায়গা দিয়েছ আমি বুঝতেছি নিশ্চয়ই তুমি তাকে আপন করে নিয়েছ তোমার কাছে, এ কারণে তার নাম নিয়ে তোমার কাছে আমি আমার সেই দন্দম ফলের বিষয়টা কথা কল্লা, অথবা আমার যে জান্নাতে ঘটনা ঘটেছে আমি তার থেকে আমি পরিত্রাণ চাই। আল্লাহ বলে দিলেন, ইয়া আদম লাউলা মুহাম্মাদুন লামা খালাক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না হতেন তাহলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। সাবজেক্ট তিনি, আপনি হাদিস কোনটা জাল আর কোনটা সহি, আপনি এই সবকে আছেন নবীর মুহাম্মদের সবক কত দূর, ঢাকা এখন অনেক দূর আর আপনি পড়ে আছেন মোগলা বাজারে, কত পড়েন না, কত দরবেশ, কত ওলি, 168 লাইনের কবিতা পড়ে তিনি ঘুমায় পড়লেন বিছানায়, ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন নবীজি তার কাছে চলে আসছেন, নবীজি তার কাছে চলে আসছেন এবং তার এই অসুস্থ হাত এবং পায়ের এর উপরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতি হাত বুলিয়ে দিলেন যেহেতু সে অসুস্থ। এরপর একটা ইয়েমেনি চাদর তার গায়ের মধ্যে দিয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন। উনি ঘুম থেকে জেগে উঠে দেখে গায়ের মধ্যে ইয়েমেনি চাদর, হাতও ভালো হয়ে গেছে পাও ভালো হয়ে গেছে, হাতও ভালো হয়ে গেছে পাও ভালো হয়েছে, নবীর মহব্বত নবীর ভালোবাসা তার নাম ভাঙাইয়ে খাওয়া যায়। সফিনা নবী করিম ইসলামের একজন গোলাম, তিনি বলছেন নদী পানি দিতে রাত্রবেলায় ঘূর্ণিঝড়ে নৌকা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, নৌকা উল্টায় গেল, সব তক্তাগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল, আমি একটা তক্তা ধরলাম, ফাখাস্তু লাওহাম মিনাল আলওয়াহ আই মিন আলওয়াহিস সাফিনা, আমি একটা ধরে আমি সাঁতার কাটা শুরু করলাম, রাত ভর সাঁতার কেটেছি, সকালবেলায় এমন একটা কিনারায় গিয়ে পৌঁছলাম, ফিহে আজিম্মাতুম মিনাল হাইয়া, বিশাল অজগর সাপগুলো পাশে আছে আর অজগর সাপ প্রত্যেকটাই আমাকে দেখার পরে সব মাথা উঁচু করে আছে যে খাইয়া ফেলবে, বহুদিন আধার পায় নাই, আমি ভয়ে ভীত হয়ে গেলাম। আমি আস্তে করে উপরে উঠার পরে দেখলাম শুধুমাত্র অজগর সাপগুলোই মাথা উঁচু করে নাই, আমি দেখলাম ফিহে আসাদুন একটা বিশাল সিংহ আমার দিকে তাকায় আছে, সে আমার টার্গেট করতেছে যে লাফ দিয়ে ধরে ফেলবে নাকি। আমি সাপগুলোর বললাম রে সাপ, ইন্নি মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম এই বিশ্ব জগতের সকল নবীর নবী, সকল রসুলের রসুল, বিশ্ব জগতের মহান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আমি। যখনই গোলামের কথা বলছি তখনই প্রত্যেকটা অজগর তার মাথা নিচু করে ফেলল, একটা অজগরও মাথা উঁচু করে নাই, অজগর গুলো বুঝতে পেরেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, অজগর চিনে মৌলবি চিনে না, কত কন্যা বোখারি খান্দে নিয়ে হাঁটে নবীকে চিনে না, আর চিনল অষ্টম শ্রেণী পাস কবি নজরুল, তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা, কি চমৎকার কবি নজরুল অষ্টম শ্রেণী পাস, কবি গোলাম মুস্তফা ওনারা জানতে পারলেন, তারা সবাই মিলে কবিতা লিখলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি জুদিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি জুদিয়ায়, এই সমস্ত জেনারেল মানুষগুলো নবীকে চিনল আর আমরা আলেমরা নবীকে চিনতেছি না, আমার কষ্টটা এখানে। আমি কাউকে দোষারোপ করতে চাই না, আমি এতটুকু দোষারোপ করতে চাই যে তারা সমুদ্রের গভীরে গিয়ে যদি জালটা ফেলতো
তাহলে ওয়াসকর্ণি নবীর মহব্বতে 32টা দাঁত ভেঙে ফেলেছে, নবীর মহব্বতে জীবন উজাড় করে দিত যদি, নবীর মহব্বতের সমুদ্রের গভীরে যদি ডুব দিত ওরা, দিশে পগলে ভয়ে নামে না, পাবে কি? এই জন্য চোখে মিলাদও আসে না, চোখে ক্যামও আসে না, এগুলো আসে না। খেয়াল করছেন কথাটা, মহাসত্য কথা, এগুলোকে আপনি অস্বীকার করতে পারবেন না। একজন দরবেশ মানুষ নবীর প্রেমিক হয়ে কবিতা লিখছেন, এই জন্য আমি যে কথাটি শুরু করেছিলাম, হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, তিনি চক্ষু বন্ধ করলে নবীকে দেখতে পেতেন, চক্ষু বন্ধ করলে কি নবীকে দেখতে পেতেন, রসুলনুমা। এটাকে অস্বীকার করতে পারবে না কেউ? আমি তো বক্তব্য দিচ্ছি, ইউটিউবার ভাইরা এগুলো প্রচার করবে তোমরা, যারা আমার নবীর উল্টা বলে এগুলো তোমরা প্রচার করবে না? খবরদার, তোমাদের টাকার দরকার নাই, আল্লাহ তোমাদের এটাতে বরকত দিবেন। তোমরা এই যে 1,00,000 ভিউজার যদি হয় তাহলে কি পান? কি পায়? এই সিলভার পায় না? আরে ওরা তো সিলভার বাটন পায়, গোল্ডেন বাটন পায়। কতক্ষণ না, খোদার কসম করে বলছি, আমাদের এই বক্তব্যগুলো তোমরা আমার ভাইরা প্রচার করো সবচেয়ে বেশি। ওই সমস্ত অলিয়াউলি আল্লামা সাহেব তেবলা সারসিনা ফুরফুরা যারা আছেন, এই নবীর প্রেমিক যারা আছে, এগুলো বেশি প্রচার করো। যারা বেদাত বেদাত বলে এগুলোকে কেটে ফেলো, এগুলো প্রচার করার দরকার, এগুলো বিভ্রান্ত হচ্ছে। তোমরাও কিন্তু কেয়ামতে নবীর কাছে ঠাকিয়ে যাবে, তোমরাও নবীর কাছে কিন্তু কেয়ামতের ময়দানে ঠকে যাবে, ঠেকে যাবে, তোমাদের কোন নবীজি ঠাই দিবেন না। তুমি কেন এগুলো প্রচার করেছো? তুমি জানো সালেহী সাহেব এখানে এসে তোমাকে সতর্ক করে দিয়েছে, কথা কি বুঝতে পারছি? তোমরা আমাদের বক্তব্য, নবীর প্রেমের বক্তব্যগুলো প্রচার করতে থাকো, আল্লাহ তোমাদের রেজেকে বরকত দিয়ে দিবেন। নবীর প্রেমিকদের জন্য আল্লাহ কখনো তাদেরকে ভুখা রাখেন না, তাদেরকে কখনো তিনি বেইজ্জতি করেন না। নবী সম্মানী, নবীর জন্য যারা প্রেম করে, নবীর জন্য জীবন উজাড় করে, তারাও কি সম্মানী? তারা শাহাদাতের মর্যাদা পায়, তারা আল্লাহর কাছে বিশাল বড় বড় মর্যাদা লাভ করে। আমি কি বুঝাতে পারছি? এই জন্য সম্মানিত শুধু বলতে চাই, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, যার বুকে প্রেম নাই, ভালোবাসা নাই, ঠিক আমিও এমন একজন ব্যক্তি, আমার এই বুকটা ছিল চাটিয়াল ময়দান, আমার এই বুকটা ছিল মরুভূমি, এটার মধ্যে একটাও গাছ ছিল না, প্রেমের গাছ ছিল না, ভালোবাসার গাছ ছিল না, একটা মরুভূমি, পাথরে পরিপূর্ণ বালুময় একটি মরুভূমি আমার এই বুকটা ছিল। উনি বলছেন আমার নবীর প্রেমের, আমার নবীর প্রেমের আগুনের গাছগুলো দিই আমি আমার বুকের বাগান, আমার চাটিয়াল ময়দান, সেই মরুভূমিটাকে আমি সাজালাম। তিনি বলছেন হর কুজাদার সিনাম গুল, হর কুজাদার সিনাম গুল কারদাজ জখমেশ কেও শুদ গুলিস্তা আয়াখির দিল সিনায়ে বিরানে মা। তিনি বলছেন আমার এই বিরান, আমার এই মরুভূমি, এখানে নবীর ভালোবাসা ছিল না, কিন্তু নবীর প্রেমের গাছগুলো লাগাইয়া এগুলোকে আমি আগুন দিয়ে উত্তাপ দেই, নবীর ভালোবাসায় আমি উত্তাপিত হই, নবীর ভালোবাসা আমার জীবনটাকে আমি উজাড় করে ফেলি। এই জন্য আমার মতো ওয়াইসিকে যদি কেউ প্রশ্ন করে, ওয়াইসি রে দুনিয়ার কোন মানুষ যদি তোমাকে জিজ্ঞাসা করে ওয়াইসি তোমার ধর্মের নাম কি? কতক্ষণ আমরা তো বলি আমাদের ধর্মের নাম ইসলাম, ধর্মের নাম কি? ইসলাম। ওয়াইসি তার নিজেকে শিখাই দিতেছে, নিজেকে
আমি আমাকে শিখাই দিতেছি, যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি উত্তর দিবা। আমি আমার রুহটাকে, আমি আমাকে শিক্ষা দিতেছি। ওয়াইসি তিনি তার নিজেকে শিক্ষা দিয়ে নিজেকে নির্দেশ দিচ্ছেন, ওয়াইসা হে ওয়াইসি আজ দিন ও ইমা, দিন এবং ইমান, ধর্ম এবং ইমান, এই দুইটা সম্বন্ধে যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে তোমার ধর্মের নাম কি, যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে ওয়াইসি রে তোমার ধর্মের নাম কি, তাহলে তুমি বলো দিনে মা ইশকে মোহাম্মদ, আমার ধর্ম হলো নবীর আশেক হয়ে পাগল হয়ে থাকা, এটাই হলো আমার ধর্ম। দিনে মা ইশকে মোহাম্মদ, দিনে মা ইশকে মোহাম্মদ, হুব্বে ও ইমানে মা, নবীকে ভালোবাসাটাই হলো আমার ইমান। কথা কর না, তাহলে ইশক মোহাম্মদ, এই কারণে আমার নবী যে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মা বাবা ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন দুনিয়ার সকল মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হবে না। তাহলে ইমান আনতে গেলে নবীর কি লাগবে? ভালোবাসা। জোরে বল, নবীর কি ভালোবাসা? নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা পাবেন কিভাবে? যত নবীকে জানবেন, নবীর জীবনে যত বেশি করে চর্চা করবেন ততই ভালোবাসা তৈরি হবে। কথা খেয়াল করেছেন? আজ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে কত কথা, আমরা চাই এ কথাগুলো বন্ধ হোক। জোরে বলুন, আমরা চাই এ কথাগুলো কি, রাস্তার এপার ওপার, নদীর এপার ওপার, গ্রাম এক গ্রাম থেকে আরেক গ্রাম, এই একটি কারণে, মিলাদুন্নবীর কারণে, সিরাতুন্নবীর কারণে আমরা বিচ্ছিন্ন হয়ে থাকব, এটি কোনোদিন বুদ্ধিমান মুসলমানের কাজ না। কোন বুদ্ধিমান মুসলমান, কোন বুদ্ধিমান আলেম এ কাজ করতে পারে না। নবীর মহব্বত, যেই নবীর মিলাদ সেই নবীরই সিরাত। কথা বল, যদি তোমরা বলো মিলাদুন্নবী নাই, আমরাও তো বলবো সিরাতুন্নবীও নাই। মিলাদুন্নবী কোরআনে নাই তো সিরাতুন্নবীও তো কোরআনে নাই, কিসের উপরে ঝগড়া করতেছি আমরা? আমরা ঝগড়া করতেছি কিসের উপরে? সম্মানিত শুধু সিরাত সিরতের কিতাব আছে, সিয়ার শব্দের অর্থ হচ্ছে, সিরত শব্দের অর্থ হচ্ছে চরিত্র আদর্শ ইত্যাদি, কিন্তু সিয়ার এটার মূল অর্থটা যদি আপনি বের করেন তাহলে দেখবেন যুদ্ধ, নবীজি কয়টা যুদ্ধ করছেন, যুদ্ধ জীবন, যুদ্ধ জীবন নিয়ে আপনি শুধু থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনের আরো অনেকগুলো কাজ আছে না? কথা বল না, খালি যুদ্ধ জীবন নিয়ে আপনি পড়ে থাকবেন তা তো নয়। নবী করিম সাল্লাম কিভাবে তার স্ত্রী নিয়ে বসবাস করছেন, কিভাবে তার সমাজ নিয়ে তিনি বসবাস করছেন, কিভাবে তিনি মানুষের কাছে তার বিচার আইন প্রয়োগ করেছেন, এগুলো নিয়ে তিনি কাজ করেছেন, এগুলো আমাদের জানা দরকার আছে কিনা? প্রথম প্রশ্ন হলো যেটা, সেটা হলো যে নবী সাল্লামের মিলাদ, এই মিলাদ শরীফটা এটা নিয়ে কেন যে অ্যালার্জি, এটা যে কেন গা চুলকায়, চুলকা নিয়ে আসে, এটা বুঝি না, আমার কাছে এটা বুঝে আসে না। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি বললে গায়ে চুলকা নিয়ে আসে কেন, অ্যালার্জিটা হয় কেন? বরং এখানে তো মহব্বতের জোশে বলা দরকার যে এটা চলবে, এটা চলবে, এটা কি চলবে, কেন এ কারণে চলবে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি সোমবার রোজা রাখতেন। কথা বলুন, প্রতি সোমবার কি রোজা পালন করতে, প্রতি সোমবারে নবীজি রোজা, সাময়িক রাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ধরনের আমলগুলো সম্পর্কে কখনো কখনো প্রশ্ন করে বসতেন। নবীজি হলেন তো মহা জ্ঞান ভাণ্ডার, ওরা বলে নবীজি লেখাপড়া জানে না, আর নবী বলেন যে আমি লেখাপড়া জানি, এনে কার কথা বিশ্বাস করবেন? নবীজির কথা, মালয়েশিয়ার মৌলবীর কথা বিশ্বাস করবেন না, বিশ্ব জগতের মহান নবীর কথা বিশ্বাস করবেন? মালয়েশিয়ার মৌলবীর কথা আমরা বিশ্বাস করব না, আমরা বিশ্বাস করব নবীজি। নবীজি বলছেন ইন্নামা, এই বড় বড় আলেম আছেন এখানে,
ইন্নামা, যারা মাইকে আওয়াজ শুনতেছেন, ইউটিউবে যারা দেখছেন, ঘরে বসে যারা দেখছেন, সবাইকে একটা প্রশ্ন আনেন। ইন্নামা, ইন্নামা শব্দ হচ্ছে কালেমায় হাসর। কালেমায় হাসর মানে কি? কেবল, কেবল মানে এর বাইরে আর নাই। এর বাইরে কি নাই? কেবল আমি। কেবল কি? আমি। কেবল কি? আমি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নি রাআইতু বিয়ামিনি সুম্মা রাআইতু বিশিমালি সুম্মা রাফাতু রাসি ইলা সামা। নবীজি বলছেন, আমি ডানে দেখলাম কিছু দেখি না, বামে দেখলাম কিছু দেখি না, আকাশের দিকে তাকাই দেখলাম স্পেসে শূন্যের মধ্যে একজন চেয়ারে বসে আছেন, আকাশের মাঝখানে চেয়ারে একজন বসে আছেন, পান ওড়াইতেছেন। কেবল তিনি, কেবল তাকেই দেখলাম, তিনি ছাড়া আর কাউকে আমি দেখলাম না। তাহলে একক ভাবে যখন কাউকে কিছু বলা হয় তখন আরবি গ্রামারের নিয়ম আছে, সেটাকে প্রকাশ করতে হয় কি দিয়া? ইন্নামা দিয়া। কি দিয়া? ইন্নামা। নবীজি বলেছেন, আমাদের প্রিয় নবী সাল্লাম তিনি বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। তার মানে নবী বলছেন, আমি কেবল শিক্ষক, সবটাতে আমি শিক্ষক, কেমিস্ট্রিতে আমি শিক্ষক, বায়োলজিতে আমি শিক্ষক, অ্যালজেবরায় আমি শিক্ষক, সূর্য বিজ্ঞানে আমি শিক্ষক, চন্দ্র বিজ্ঞানে আমি শিক্ষক, বিচারিক বিজ্ঞানে আমি শিক্ষক, রাজনীতিতে আমি শিক্ষক, জলবায়ু সুবহানাল্লাহ, স্বরাষ্ট্রনীতিতে আমি শিক্ষক, পররাষ্ট্রনীতিতে আমি কি শিক্ষক, আমি বন্দিনীতিতে শিক্ষক, আমি অর্থনীতিতে শিক্ষক, আমি ব্যক্তি সমাজ জাতির প্রত্যেকটি ক্ষেত্রে আমি কি শিক্ষক। নবীজি বলছেন, সালু আননি উজিবুলাকুম, বাপের বেটা যদি হও, বুকে যদি সাহস থাকে, প্রশ্ন করো, তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। কি চমৎকার কথা! ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। কেবল আমি শিক্ষক, কেবল আমি কি? আমি ছাত্র নই, কোথাও আমি ছাত্র নই, কোথাও আমি ছাত্র নই। যদি মায়ের গর্ভের সন্তান সম্বন্ধে আমাকে প্রশ্ন করা হয় সেখানেও আমি শিক্ষক, মায়ের বুকের দুধ সম্বন্ধে যদি জিজ্ঞেস করা হয় সেখানেও আমি কি শিক্ষক। সুবহানাল্লাহ। বলেন, নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে যে নবীজি আল্লাহ যে রব, আল্লাহ যে কি, রবের একটু সহজ ব্যাখ্যা দেন তো। নবী যা বলেছেন তাই আমরা, আমাদের পুঁজি, নবী যাই বলেছেন তাই আমাদের পুঁজি, ওইটাই আমাদের জ্ঞান, এর বাইরের জ্ঞান আমাদের বাইর হয় না, টানে টুনে বাইর করতে হয়, বহু কষ্ট। সুধী মন্ডলী, খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে বলতে চাই, আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? আমি কি কোনো অন্যায়ের কোনো কথা বলছি? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে প্রশ্ন করা হলো যে আল্লাহ যে রব, নবীজি না বলা পর্যন্ত কোন জিনিসের ব্যাখ্যা হয় না, নবীজি না বলা পর্যন্ত কি হয় না, ব্যাখ্যা হয় না। নবীজিটা বলেছেন, এর বাইরে যদি আপনি বলেন তাহলে সেটা হবে অপব্যাখ্যা। কি হবে ব্যাখ্যা? নবী ব্যাখ্যা তিনিই দিয়েছেন, তিনিই ব্যাখ্যা দিয়েছেন। আমার প্রিয় নবী সিস্টেমকে প্রশ্ন করা হলো যে আল্লাহ যে রব, আপনি আমাদেরকে বুঝাই দেন। নবীজি বলছেন, শোনো, মায়ের পেটে তোমরা যখন জন্ম নিয়েছ, মায়ের পেটে জন্ম নেয়ার পরে পৃথিবীতে যেদিন তোমরা আসলে সেদিন কারো বয়স হয়েছে 8 মাস, কারো হয়েছে 9 মাস, কারো বয়স হয়েছে 10 মাস 10 দিন। এই 10 মাস 10 দিন পরে তুমি পৃথিবীতে আসলে তুমি আসার পরে কি খাবে? এই জন্য মায়ের বুকে ওই মহান আল্লাহ তিনি 10 মাস আগের থেকে তোমার জন্য তিনি খাবার গরম করতেছিলেন। মায়ের বুকের অমীয় সুদা, মায়ের বুকের যে সুদাটা, যেটা সম্পর্কে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সারা পৃথিবীর প্রতিটি বিন্দুতে যদি তুমি সেজদা করে করে পূর্ণ করো, আর সবগুলোকে যদি এক পাল্লার উপরে রাখো, আর মায়ের বুকের এক ফোঁটা দুধ যদি আরেক পাল্লায় রাখো, তাহলে সেটা ভারী হবে বেশি। অতএব রব তিনি,
যিনি একটি শিশুর জন্মের 7 মাস আগের থেকে মায়ের বুকে তার খাবার তিনি গরম করতে থাকেন। আমাদের আল্লাহ আমাদের জন্য খাবার রেডি করে রাখছেন কিনা? মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার সাথে সাথে আমরা লিকুইড খাবার পাইছি কিনা? লিকুইড বুঝেন তো, তরল খাবার, জুস জুস, তরল খাবার পাইছি কিনা? তরল খাবার অবশ্যই আমরা পেয়েছি। তিনি আমাদের রব। আমাদের নবীজি ব্যাখ্যা না দিলে কোনোদিন ব্যাখ্যা হবে না। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে মাগরিবের নামাজ কয় রাকাত, কতক্ষণ না মাগরিবের নামাজ? তিনি 3 রাকাত বলছেন, 3 রাকাতেই। এটা এক সাইড রাকাত বানাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এটাকে 3 কমাইয়া 2 রাকাত করবে এটাও সুযোগ? যদিও জিবরিল আমিন 2 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শিখাই দিয়েছেন, সে নামাজটা হলো নামাজের ওয়াক্ত। প্রথম দিন কোন ওয়াক্তে নামাজ পড়বে, দ্বিতীয় দিন কোন ওয়াক্তে নামাজ? তিনি বলছেন ওয়াল ওয়াক্ত বাইনা হাযাইনিল ওয়াক্তাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিবরিল আমিন বললেন যে 2 দিন আপনার কাছে আসলাম শুধু ওয়াক্ত তো দেখাই দেওয়ার জন্য, কতক্ষণ না? ওয়াল ওয়াক্ত বাইনা হাযাইনিল ওয়াক্তাইন, আপনার উম্মত এই 2 ওয়াক্তের মাঝখানে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। সূর্য ঢলার সাথে সাথে প্রথম দিন তিনি জোহর পড়ালেন আর দ্বিতীয় দিন তিনি 2 মেসেল, কতক্ষণ না? 2 মেসেলের পরে তিনি আসরের নামাজ পড়ালেন, তার মানে এই জোহরের নামাজটা তিনি আদায় করলেন, তাহলে এ পর্যন্ত তার ওয়াক্ত আছে। তিনি জিবরিল আমিন আমার নবীকে বলেন ওয়াল ওয়াক্ত বাইনা হাযাইনিল ওয়াক্তাইন, আপনার উম্মতের ওয়াক্ত হলো এই 2টার মাঝখানে। খাইরুল উমুরে আওসাতুহা, উত্তম সর্বোত্তম হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। আর আমরা হলাম ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমরা হলাম মধ্যমপন্থী উম্মত। কাজে আমরা এই 2 ওয়াক্তের মাঝখানে আমাদের ইবাদতগুলো আমরা করব। আমরা বেশি গরমও হব না আর বেশি কি নরমও হব না, আমরা বাড়াবাড়িও করব না, আমরা সারাসারিও করব না। বাড়াবাড়ি তো নাই আবার সারাসারিতেও কি নাই, বলকে মধ্যে মধ্যে। আমাদের সরসিনা মাদ্রাসার আমার এক ওস্তাদ, উনি নিয়াজ মকদুম খতানি রহমতুল্লাহ আলাই, উনি চীনের পাশে তুর্কিমিনিস্তানের একজন ব্যক্তি ছিলেন, আমার ওস্তাদ। কথা বুঝতে পারছেন? আমি বোখারি পড়েছি, আমার বোখারির ওস্তাদ তিনি। উনি না বাংলা ঠিক মতো বলতে পারতেন আর না তিনি উর্দু ঠিক মতো বলতে পারতেন। তো ওনাকে আমরা প্রশ্ন করলাম যে নবীজির সম্পর্কে আপনি বলেন, নবীজির দেহ মোবারক কেমন ছিল? উনি বলেন যে রসুলুল্লাহ কা কত, কত মানে দেহ, কত মানে কি? রসুলুল্লাহ কা কত না তো একেবারে বড় আছে আর না তো একেবারে ছোট আছে, বলকে মধ্যে মধ্যে আছে। মানে বাংলা আর উর্দু মিলাই ফেলে কে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কত না তো একেবারে বড় আছে, তার মানে না নবীজি খুব লম্বা ছিলেন না, টল ফিগার ছিলেন না আর বেটেও ছিলেন না। ওইটা কি উনি উর্দু আর বাংলা মিশাই বলছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে না তো একেবারে বড় আছে আর না তো একেবারে ছোট আছে, বলকে মধ্যে মধ্যে আছে। কথা বুঝে নেই, মধ্যে মধ্যে মানে কি? মাঝখানে মাঝখানে, এগুলো তো বলার সুযোগ হয় না, আজকে বললাম। কি বলেন হুজুর? বলকে মধ্যে মধ্যে আছে। নবীজি হলেন বাইন মাইন, কোরআন বলে দিয়েছে وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ, তোমরা হলে মধ্যমপন্থী উম্মত, আমরা হলাম মাঝ বরাবর। এই জন্য আমাদের নামাজের ওয়াক্ত কি? মাঝখানে। বলেন না আমাদের নামাজের ওয়াক্ত কি? মাঝখানে আমরা আদায় করব। তবে মাগরিব সাথে সাথে আমরা কি করব? আদায় করে ফেলব। সম্মানিত সুদী জ্ঞান, জ্ঞানের মহাভাণ্ডার আমাদের প্রিয় নবী ইসলাম, তিনি বলছেন আমি যা বলি সেটাই শরীয়ত হয়। লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, আমি যদি বলি যে তোমাদের উপরে হজ সারা জীবন ফরজ, প্রতিটি বছর ফরজ, আমি যদি বলি 3 মাস পর পর ফরজ, আমি যদি বলি 6 মাস পর পর ফরজ, কতক্ষণ না? আমি নবী যা বলবো আমার আল্লাহ আমাকে পাওয়ারও ব্যাটারি, তিনি আমাদেরকে আমাকে বিশাল ক্ষমতা দিয়েছেন, আমি যা বলবো এটাই শরীয়ত। তিন তিনবার উত্তর দেন
শেষে বললেন লাউকুত নাম লাওয়াজাবাত, যদি আমি বলতাম প্রতি বছর ধনীদের উপরে হজ ফরজ তাহলে প্রতি বছর ফরজ হয়ে যেত, তাহলে পাওয়ার কত বড় আমার নবীর। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি উযু, যদি আমার উম্মতের উপরে ভয় না হতো তাহলে আমি তাদের উপরে মেসওয়াক করা উযুর সময় মেসওয়াক করা ফরজ করে দিতাম। তাহলে উযু করার সময় মেসওয়াক ফরজ হবে না কি হবে না সুন্নত হবে, ডিক্লারেশন দিচ্ছেন কে? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে? কাজী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মহাজ্ঞানী। এই মহাজ্ঞানীর কাছে আমাদের জানতে হবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলার কারণে জিজ্ঞাসা করছেন যে আল্লাহর রাসূল এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন যে সূর্যটা যখন ডুবে যায় তখন যায় কোথায়। বুঝতে পারছেন কথা? ইসলামের ব্যাখ্যা এর যে বিশ্লেষণ, ফার্স্ট আপনাকে দেখতে হবে কোরআনে কি আছে, নবীর হাদিসে কি আছে। নিজের পক্ষ থেকে দেওয়া যাবে না, যদি না পাওয়া যায় তাহলে সেখানে আপনি ইস্তেহাত করবেন, সেখানে কেয়াস করবেন, অনেকগুলো সুযোগ আছে, পদ আছে। আমার নবীজি তিনি প্রতি সোমবার রোজা রাখতেছেন। সাহাবা ইকরামের কিউরিসিটি হলো বিষয়টা নিয়ে জানতে মন চাইল যে নবীজি প্রতি সোমবার রোজা রাখেন কেন, উনি তো মঙ্গলবারও রোজা রাখতে পারতেন, কথা বলি না কেন, তিনি তো শনিবারও রোজা রাখতে পারতেন, প্রতি শনিবার প্রতি শনিবার, তা না করে তিনি প্রতি সোমবার তিনি রোজা রাখছেন। তারা নবীজির কাছে আদবের সাথে বললেন হুজুর প্রতি সোমবারে আপনি কেন রোজা রাখেন? হাদিস শরীফের মধ্যে এসছে সুয়েলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাওমি ফি ইয়াউমিল ইতনাইন, সোমবারের দিনে নবীজি কেন রোজা পালন করছেন বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলো। নবীজি উত্তর দিলেন ফিহি উলিতু, ওই দিন আমি জন্ম নিয়েছি। আমি আপনাদের মোগলা বাজার ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আজকের এই অনুষ্ঠিত মাহফিলে পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি কারো বাপের শক্তি থাকে তাহলে এই হাদিসটাকে বাতিল করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে উত্তর দিলেন যে যেদিন আমি এই দিনে আমি সোমবারে কি নিয়েছি, জন্ম নিয়েছি। তো সোমবারে জন্ম নিলে প্রতি সোমবার কি নবী জন্ম নেন? কথা বলুন না, আমার সাথে একটু কথা বলেন না, বিষয়গুলো সহজ হয়ে যাবে। নবী কি প্রতি সোমবারে জন্ম নিতেছেন? তাহলে প্রতি সোমবারে জন্ম যদি না নিয়ে থাকেন তাহলে নবী যে প্রতি সোমবারে তিনি রোজা রাখছেন, তিনি বলছেন যে এই সোমবারে আমি রোজা রাখছি, এই দিনে আমি জন্ম নিয়েছি, তাহলে জন্ম নিয়েছি, তাহলে জন্মদিনটাকে এটাকে স্মরণ করতে কোনো বাধা নাই। তাহলে মিলাদুন্নবী আসে না নাই? হাত উঁচু করে বলেন আসে না নাই? বলেন আসে না নাই? মিলাদ সবারই আছে, আপনারও আছে আমারও আছে। মিলাদ মানে জন্ম তারিখ, জন্মদিন। কার জন্মদিন নাই? সবারই জন্মদিন আছে। জন্মদিন যদি পৃথিবীতে না থাকে তাহলে সারস হয়ে যাব, জন্মদিন যদি না থাকে তাহলে কোনো স্কুল মাদ্রাসা কোথাও ভর্তি হওয়া যাবে না, জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ যদি না থাকে তাহলে চাকুরিতে কোনোদিন অবসর নেওয়া যাবে না। জন্ম জন্ম তারিখটা এতই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, কত বড়, এটা এত গুরুত্বপূর্ণ যে এটাকে কেন্দ্র করে ক্লাসে ভর্তি, এটাকে কেন্দ্র করে স্কুলে ভর্তি মাদ্রাসায় ভর্তি, আর এটাকে কেন্দ্র করে কি চাকুরিতে অবসর। এই জন্ম তারিখ এটাকে কেন্দ্র করে 25 বছর পর 35 বছর পর আর চাকরি পাবে না, 35 বছরটা বাইর করবে কি দিয়া? জন্ম তারিখ থেকে। চলে বলুন কি দিয়ে? সরি, সম্মানিত শুধু এ কারণে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, নবীজি নিজে নিজে তার জন্ম তারিখ, তিনি জন্মদিন পালন করছেন কিনা, কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। তারা বলে এখন স্বীকার করে ভাই মিলাদও মানি সিরাতও মানি। আমি তো মহামান্য প্রেসিডেন্ট সাহেব, এত তাড়াতাড়ি সোজা করে দিলেন, রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মিলাদুন্নবী সাল্লামকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার কারণে মৌলবী সোজা হয়ে গেছে, মৌলবী বলছে মিলাদও মানি
সিরাত উম্মানি, আগে বলছে যে না মিলাদ নাই, মিলাদ কোরআনে নেই, আরে মিলাদ কোরআনে নেই, মিলাদ কোরআনে যদি না থাকে মৌলুদ তো আছে, তুমি মৌলুদ মানো, মৌলুদটা মানলেও তো হয়, মৌলুদ কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে, এটা তো কোরআনে আছে, আছে কিনা? এখন আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, নবীর জীবনী, নবীর শিশুকাল, তার জন্মকাল আমরা জানতে চাচ্ছি, কারণটা কি? কথা বলবেন, কারণটা কি, কেন আমরা জানি একজনের জন্মকাল? তিনি জন্ম নিলেন, ভালো কথা, তিনি জন্ম নিয়েছেন, সারা জগৎ হেসে উঠেছে, ভালো কথা, কিন্তু না, নবীর জন্মদিনটা হচ্ছে এর ইম্পর্টেন্সি, এটা এত ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শুভাগমনের কারণে সারা পৃথিবীর মধ্যে একটা মহাশান্তির সমীরণ, একটা শান্তির বাতাস সারা বিশ্বব্যাপী বহা শুরু করেছিল। কেন? তার পূর্বে পৃথিবীতে প্রায় 600 বছর জাহিলিয়াতের এক বিশাল অমানিশা, একটা কালো জগৎ পৃথিবীতে সৃষ্টি হয়েছিল, কতক্ষণ, যেখানে বাবা নিজের হাতে শিশু কন্যাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। কোন মানুষ যদি ঋণ পরিশোধ না করে মারা যায়, সেই লোকটাকে কবর থেকে লাশ তুলে তাকে লাঠি পেটা করা হতো, কথা বলেন, সমাজের মধ্যে স্বামী তার স্ত্রীকে 1000 তালাক দিয়ে থুয়ে দিত, কয় তালাক, 1000, স্ত্রীকে বলতো যে এখনো কিন্তু বহু তালাক আমার হাতে আছে, তুমি যাইতে পারবা না, কতক্ষণ। নারী জগতের জীবন ছিল এমন, কেউ যদি বিয়ে করে আনতো বউ, তাহলে বউয়ের মুখে লোহার সেখানে লাগাম লাগাই দিত, কষ্টেপ লাগাই দিত, যে বউ কথা বলতে পারবে না। স্বামীর বিবাহে স্ত্রী আসলে তখন তাকে বাজারে বিক্রি করার অধিকার থাকত। কোর্ট লন্ডন ইংল্যান্ড, কোরআন নাজিল হওয়ার 1200 বছর পর, 1250 বছর পর নারীরা সেখানে স্বাধীনতা পেয়েছে, 1250 বছর পর নারীরা তাদের চেকে স্বাক্ষর করার অধিকার পেয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনই তিনি পৃথিবীতে শুভাগমন করেছেন, সেদিন সারা পৃথিবীতে অবাক অবাক কাণ্ড ঘটে গেল, এর আগে আকাশের দুয়ার খোলা ছিল, কথা বলেন, আকাশের দুয়ার কি? কেন নবীর জীবনীটা জানা, তার জন্ম বৃত্তান্ত জানা আমাদের কাছে এত গুরুত্ব কেন? এই গুরুত্বটার ভিতরে একটা হলো যে আগে জিন জাতিরা এরা আকাশ থেকে কথা চুরি করে, এই বিভিন্ন হাওলাদারের গোষ্ঠী, কতক্ষণ না, জ্যোতিষী যারা, যারা গণক ঠাকুর, এদের কাছে নিয়ে ব্যবসা বাড়াত, ওই জিনরা কথাগুলো আদান প্রদান করত, কথা বুঝতে পারছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জন্ম নেয়ার সাথে সাথে আকাশের দুয়ারটা আল্লাহ বন্ধ করে দিয়েছে, ওইখানে আর জিন ভিড়তে পারে না, ফাতবাহুম শিহাবুন সাকিব, আল্লাহর পক্ষ থেকে উল্কাপিণ্ড আকাশের মধ্যে তাকালে আপনি দেখবেন ঝিরঝির ঝিরঝির করে যে আগুন জ্বলে উঠে, উল্কাপিণ্ড, তার মানে আল্লাহর পক্ষ থেকে ব্রাশ ফায়ার করা হচ্ছে ওই জিনগুলারে, এগুলো এখনো কথা চুরি করার জন্য আসমানের দুয়ার খুঁজে, কথা বল, এগুলো এখনো আকাশের দুয়ার খুঁজে যে আকাশ থেকে কোনো কথা চুরি করে এনে দেওয়া যায় কিনা, বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা, আমার মানুষগুলো জিন নির্ভরশীল হয়ে গেছিল, জিন আকাশ থেকে তথ্য দেয়, এখনো আমাদের অনেকেরই কতগুলো বিশ্বাস আছে যে জিনের তদবির নেয়, কথা বল না, জিনের কি তদবির নেয়, জিনের তদবির, জিন কি তদবির দিব কি জানে? সম্মানিত সুধী, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকদ্দাস তিনি নির্মাণ শুরু করলেন, তিনি জিন ইঞ্জিনিয়ারদেরকে বললেন যে মাটি কাটো আর বাইতুল মুকদ্দাস তৈরি করো, মাটি কাটতেছিল বাইতুল মুকদ্দাস তৈরি করতে করতে, এখন 1 বছর কি বাকি, 1 বছর নির্মাণ বাকি, ঠিক এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে তাকে মেসেজ দেওয়া হলো যে সুলাইমান অলরেডি তুমি প্রস্তুতি নাও, পৃথিবী থেকে তোমার বিদায়ের পালা, তোমার মৃত্যু হবে এখন। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন মাবুত
যদি আপনি আমাকে মৃত্যু দেন তাহলে এই জিনগুলো এগুলো শয়তান, এগুলো হাত মুখ ধুয়ে এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাইটা নির্মাণ করবে না, পালাই যাবে। কাজে আপনি একটা কাজ করেন, আপনার হুকুম যেহেতু বহাল রাখবেন, আপনি আমাকে মৃত্যু দিবেন যথাসময়, কিন্তু এখনো তো বাইতুল মুকাদ্দাস তৈরি হওয়ার বাকি কতদিন? এক বছর। জোরে বলেন কতদিন? তো কাজেই এক বছর, আমি মরার পরে মসজিদটা করে যেতে চাই, মরার পরও আমি মসজিদ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন তুমি মরে গেলে তো মাটিতে পড়ে যাবে, কই মাটিতে ফেললেই তো অবস্থা খারাপ, জিন একটাও থাকবে না, সব পালাই যাবে। কথা বল না, এরা বাইতুল মুকাদ্দাস তৈরি করবে না, সবগুলো পালিয়ে যাবে। কাজেই মাবুত আপনি আমাকে দয়া করে মৃত্যু দিয়ে দেন, মরার পরও আমি এই মসজিদ খানা শেষ করতে চাই। তিনি আল্লাহর কাছে পলিচি চাইলেন যে আল্লাহ পলিচি তো আপনি দিবেন, আমার কাছে সেই ক্ষমতা নাই, আমি কিভাবে পলিচি তৈরি করতে পারি? আল্লাহ বলছেন তাহলে একটা কাজ করো, তুমি তোমার মরার আগে একটা কাঁচের গ্লাস তৈরি করে একটা লাঠির পিছনে ভর দিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়ে থাকার পরে আমি ওই লাঠির ভিতরে একটা পোকা ঢুকাই দিব, যথাসময় তোমার মৃত্যু হয়ে যাবে, এক বছর পর্যন্ত আমি ওই গ্লাসের ভিতরে তোমার লাশটাকে আমি দাঁড় করায় রাখবো। জিনগুলো তো ভয়ে হযরত নবী সুলাইমানের কাছে আসে নাই, ওরা দূর থেকে দেখতেছে যে সার তো দেখতেছে, সার তো মইরা গেছে, এই খবর তাদের কাছে কি নাই, সার যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সার যে নাই এই খবরটা তাদের কাছে কি, দূরত্ব কতটুকু, এই যে সামনের এখানে, সামনের এখানে নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো, আর ওরা সামনে বাইতুল মুকাদ্দাস তৈরি করতেছে, এতটুকু দূরত্বের খবর তাদের কাছে নাই, আর এদের কাছে আপনি তদবির নেন, পাইলেন কি? কিচ্ছু নেই এদের কাছে, এক বছর পর্যন্ত আল্লাহ দাঁড় করায় রাখছেন তার দেহটাকে, তার লাশটাকে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে পরিষ্কার করে বলছেন, ফালাম্মা কাযা আলাইহিল মাউত, ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ লিতাকুলু মিন সাআতা। আল্লাহ বলছেন নবী সুলাইমান যে মৃত্যুবরণ করেছেন এই খবরটা কারো কাছে ছিল না, ছিল কার কাছে? ওই লাঠির পোকাটার কাছে। জোরে বলেন না, কার কাছে? সবাই একটু মুখ খুলে বলেন, লাঠির কি? পোকাটা। মা দাল্লা আলা মাউতিহি, কথা কর না, ইল্লা দাব্বাতুল আরদ, ওই দাব্বাতুল আরদ ওই পোকাটা সেটাই জানতো যে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বেঁচে নাই, উনি দাঁড়ানো আছেন এইভাবে দেখে আছেন। আল্লাহ দেখেন তো ওখানে কোনো ফিরিস ছিল না, কোনো রকম ভাবে ওখানে নবী সুলাইমান আলাইহিস সালামের দেহের ভিতরে কোনো মমি করে সেই দেহটাকে বাঁচায় রাখার জন্য আল্লাহ ব্যবস্থা করেন নাই। আল্লাহর হুকুম হচ্ছে এমন যে আমি তোমাকে দাঁড় করায় রাখবো যতদিন মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস তৈরি হতে লাগবে। যেদিন তৈরি হয়ে গেল এক বছর শেষ, সাথে সাথে লাঠি ভেঙে গেল, ওই মেয়াদ দিয়ে আমরা যেমন ডিজিটাল মেয়াদ দেই, কি কোন ঠিক কিনা, কতক্ষণ পর অ্যালার্ম হবে ঘড়িটা, ঘড়িটা কয় কতক্ষণ পরে বাজবে, অ্যালার্ম দিলে ঠিক সময় বাজে কিনা, বাজে। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের ঠিক অ্যালার্ম বেজে গেল, লাঠি ভেঙে গেল, পোকা খেয়ে ফেলে শেষ করলো, ওদিকে বাইতুল মুকাদ্দাসের কাজ কি পূর্ণ হয়ে গেল, কোন একটা টাইলস আর বিছানোর বাকি, ওরা হাত মুখ ধুয়ে শুধু হযরত নবী সুলাইমানের কাছে এসে বলবে যে স্যার সব শেষ হয়েছে, এখন আপনি ফিতা কাটেন, আসার আগেই ফিতা কাটার শেষ, উনি মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জগতের মধ্যে এই জিন জাতি এরা মারাত্মক, আল্লাহ পবিত্র কোরআন মজিদে তিনি বলছেন والشياطين كل بناء وغواص والشياطين كل بناء وغواص এখানে শায়াতিন শব্দ ব্যবহার করছেন আল্লাহ, যে এই জিন ইঞ্জিনিয়ার এগুলো শয়তান, কতক্ষণ না, এগুলো শয়তান নাম দিয়েছেন আল্লাহ। والشياطين كل بناء وغواص, গাওয়াস মানে ডুবুরি। যা হোক ভাইরা, আমার আকাশে এই জিনটা কথা চুরি করে নিয়ে এসে আমাদের দেশের গণক জ্যোতিষীদের হাতে দিত, আমার প্রিয় নবী ইসলামের জন্মের সাথে সাথে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ সৃষ্টি করে দিলেন পুরা। কতক্ষণ? আকাশের দুয়ার কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল।
আমার প্রিয় নবী ইসলামের জন্মের সাথে সাথে হাজার বছর ধরে পূজা চলতেছিল, ইরানের পারস্যের সেই আগুনের পূজা। কত কর খসরু পারভেজের দেশে হাজার বছর ধরে সেখানে আগুনের পূজা। নবীজি জন্ম নেওয়ার সাথে সাথে সেই আগুনের পূজার পূজার সমস্ত আগুন ধপ করে নিভে গেল। যে আগুনগুলো নিভাতে এক সাগর পানি দরকার ছিল, আর নবী জন্মের সাথে সাথে গোটাটা নিভে গেল। তার মানে শেরেক মুক্ত পৃথিবী, তিনি এই শিশু, এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি জগতের মধ্যে শুভাগমন করছেন। তার শুভাগমন, তার কদম মাটিতে পড়ার সাথে সাথে আগুনের খবর হয়ে গেছে। তার কদম মাটিতে পড়ার সাথে সাথে পৃথিবীতে তিনি শুভাগমন করার সাথে সাথে আকাশের দুয়ার বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলছেন, লক করে দাও, আমার হাবিব জগতের মধ্যে চলে এসেছেন। ভাইরা আমার, যারা পূজা করে তারা প্রতিমা বিসর্জন দেয়। সেই সময়কালের সাতি নামক একটা সাগর ছিল, সেই সাগরের মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়া হতো। নবীজি জন্ম নেওয়ার সাথে সাথে সাগরের পানি নাই। এখন পানি না থাকলে প্রতিমা সুবাবে কোন জায়গা, বিসর্জনের জায়গাও নাই। কতক্ষণ নবী করিম সাল্লাম যেদিন জন্ম নিলেন সেদিন বহিরা রাহেব পাদ্রীরা, ইসলাম বলেছে ফাবে হুদা হুমুক্তাদের, বনি ইসরায়েলের সবগুলো আপনি বাদ দিবেন তা কিন্তু নয়। বনি ইসরায়েল আমাদের পূর্বে যারা চলে গেছে তাদেরও শরীয়তের কিছু অংশ আমাদের শরীয়তের ভিতরে আছে। কতক্ষণ এই যে যাদেরকে বিয়ে করা যাবে না, 14 জনের বিয়ের যে তালিকা, এটা আমাদের শরীয়ত না, এটা শরীয়ত হচ্ছে নূহ নবীর শরীয়ত। কার জোরে বলেন কার? তাহলে আগের শরীয়ত, আগের বিধানগুলো তো আমাদের এই শরীয়তের মধ্যে আছে, আছে কি না? ফাবি হুদা হুমুক্তাদে, আল্লাহ বলছেন তাদের হেদায়েতের কথাগুলো তোমরা ইক্তেদা করো, তাদের হেদায়েতের কথাগুলো তোমরা মেনে চলো। তাহলে আমরা কি বুঝলাম? আমরা অতটুকু বুঝলাম জগতের মধ্যে এই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরীফ এনেছেন, জগতের মধ্যে তার শুভাগমন ঘটছে, তার সম্পর্কে যত নবী আসছেন সমস্ত নবী প্রচার করে যাচ্ছেন। ঈসা নবী বললেন, মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদ ইসমিহি আহমদ, আমার পরে আহমদ নামে নবী আসছেন। হযরতে নবী ইব্রাহিম আলাইহিসসালাম তিনি কাবা ঘর নির্মাণ শেষে তিনি মাকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়াইয়া দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমার বংশ থেকে আপনি রসুল একজন প্রেরণ করুন। তাহলে সেই নবীর শুভবার্তা জগতের মধ্যে নবীরা আগে করে গেছেন। বহিরা রাহেব আকাশের তারকা খুঁজে খুঁজে বের করছে, যেটি আমার নবীর পৃথিবীতে শুভাগমনের আলামত বহন করতেছে। সবাই বলে আলামত কি বহন করছে? আকাশের তারকা, সুরাইয়া তারকা হাদিস শরীফের মধ্যে আছে, সে আকাশের তারকার মধ্য দিয়েও কিন্তু মানুষের খ্যাত ফসলের কখন উন্নতি হবে কখন অবনতি হবে। কতক্ষণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তার উপরে বাণী রেখে গেছেন। অতএব আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, জগতের মধ্যে সেই নবী শুভাগমন করবেন, তিনি আসতেছেন আগামী দিনে। আড়াই হাজার বছর আগে দোয়া হচ্ছে তার নামে, কত বছর আগে? তাহলে সেই মহান নবী যিনি আড়াই হাজার বছর আগে নবী ইব্রাহিম মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আপনি আমার বংশ থেকে, মুসলিম বংশ থেকে, মুসলমানদের বংশ থেকে আপনি একজন নবী বরাদ্দ দেন মুসলমানদের জন্য। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এই বিষয়টা মাকাম ইব্রাহিম বুঝতে পারলো। যেই মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে নবী ইব্রাহিম দোয়া করছেন, একটা পাথর, জান্নাতি পাথর, এই জান্নাতি পাথরটার মধ্যে নবীর প্রেম সৃষ্টি হলো যে বিশ্ব নবী মহানবীর শুভাগমনের দোয়া হচ্ছে, কাজী আমি আর চুপ থাকি কেমনে, পাথরটা মমের মতো নরম হয়ে গেল। নবী ইব্রাহিম আলাইহিসসালামের দুই কদমের ছাপ এই মাকামে ইব্রাহিম নিজের বুকে ধারণ করলো, আমার প্রিয় নবীর মহব্বত। সুবহানাল্লাহ বলেন, মাকামে ইব্রাহিম আজকে নবীর মহব্বতে নবী ইব্রাহিমের পায়ের ছাপ নিজের বুকে ধারণ করেছে। কেন? তার উপরে দাঁড়িয়ে আমার নবীর শুভাগমনের দোয়া। তাহলে নবীর শুভাগমন, নবীর মিলাদের দোয়া হচ্ছে, আর সেই মিলাদ নবীজি জগতের মধ্যে আসলেন, আমরা তাকে নিয়ে আলোচনা করব না। কেন? নবী কি বস্তির ছেলে নাকি? কতক্ষণ না, তিনি কি বস্তিতে জন্ম নিয়েছেন? ঈসা নবী কেমনে জন্ম নিচ্ছেন? মরা খেজুর গাছের গোড়ায়, সেই ইতিহাস আল্লাহ বলছেন,
হযরতে নবী মূসা আলাইহিস সালাম কিভাবে জন্ম নিচ্ছেন, কিভাবে তাকে সাগরে ফেলে দেওয়া হলো, কিভাবে আবার তাকে মায়ের কোলে ফেরত দেওয়া হলো, তার পুরো জন্মের ইতিহাস, হযরতে ইসহাক, হযরতে ইসমাইল আলাইহিস সালামের জন্মের ইতিহাস। নয়জন ফেরেশতা আসে নবী ইব্রাহিমকে বলছে যে আপনার ঘরে সন্তান আসবে, উনি স্ত্রীকে ডাক দিয়ে বলছে আসো তোমার পেটে সন্তান আসবে, স্ত্রী বলছে হায় লজ্জার কথা চুপ থাকেন। হযরতে নবী ইব্রাহিম বলছেন চুপ থাকবেন মানে আল্লাহ এটাকে কোট করে দিয়েছে, পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে, কি চমৎকার। কালাত আলিদু ওয়া আনা আযুযু ওয়া হাযা বালি শাইখা ইন্না হাযা লা শাইউন আজীব। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, কি চমৎকার কথা। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে বললেন তোমার গর্ভে সন্তান, উনি বলছেন আমি কি করে সন্তান জন্ম দিব, আমি তো বৃদ্ধ, বৃদ্ধা হয়ে গেছি, আমার স্বামীটা এত বেশি বয়সী যে তার কোমর ভেঙে পড়েছে, নুচু হয়েছে, এই বয়সে সন্তান আসলে সবাই হাসবে। তাহলে পৃথিবীর মধ্যে হযরত ইসমাইল আলাইহিস সালাম কেমনে জন্ম নিচ্ছেন, ইসহাক আলাইহিস সালাম কেমনে জন্ম নিচ্ছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউ দুআ। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম 95 বছর সন্তান নাই, তিনি হযরত মরিয়মের মা, কত কন্যা, হান্না বিনতে ফাকুস, তার গর্ভ থেকে মরিয়ম যখন জন্ম নিলেন, এই মরিয়মের জন্মের পাশে যেখানে তিনি লালিত হচ্ছেন তার পাশে দোয়া করছে যে আল্লাহ আপনি আমারও একটা সন্তান দেন। তাহলে পৃথিবীতে সন্তান জন্মের ইতিহাস আল্লাহ তাআলা জানাই দিলেন। আমি তাকে ইয়াহিয়া সম্পর্কে সংবাদ দিয়ে দিলাম, কার সম্পর্কে, ফাবাশশারনাহু বিইয়াহিয়া, ইয়াহিয়া পৃথিবীতে আসতেছে, ইয়াহিয়া জন্ম নিচ্ছে তার স্ত্রীর গর্ভে, 90 বছর পার হয়ে গেছে, নারীরা কুড়িতে বুড়ি হয়, কত কন্যা, 40 বছরে তো সন্তানের আশাই করা যায় না, আর 90 বছর বয়সে সন্তান আসতেছে। তাহলে কুদরতের খেলা পৃথিবীতে, এগুলি হচ্ছে মিলাদ। মিলাদ মানে কি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা, এই জীবনী আলোচনার মধ্যে অনেক অনেক ফায়দা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পরে 63 বছর নিয়ে যারা পড়ে আছেন আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো আপনারা একটু সময়টা আরো বাড়ান, নবীজির বাকি 40 বছর যোগ করেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। যে শিশু নবী জন্ম নিয়েছেন, দাইমা হালিমা বলছেন 4 বছর আমার শিশু মোহাম্মদকে ঘরে পালন করলাম, অথচ একদিনে আমার একদিনও আমার বিছানায় পেশাব করেন নাই, একদিনেও আমার কোলে তিনি পেশাব পাখানা করেন নাই। সুবহানাল্লাহ বলেন না, সেই শিশু নবী কেমনে বড় হচ্ছেন। আলাম নাশরাহ লাকা সদরাক, তার সিনা চাক করা হয়েছে। হযরত আনাস ইবনে মালিক বলছেন শিশুকালের সিনা চাকের দাগগুলো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোসল করাতে গিয়ে আমি দেখেছি, কথা বুঝতে পারছেন। অতএব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিলাদ তিনি নিজে পালন করতেন কিনা, করছেন। ওরা বলে যে আপনি রোজা সহ পালন করেন, তোমার কথাই পালন করব বেটা। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুন, তুমি আল্লাহকে ভয় করো যতটুকু তুমি তোমার শক্তি আছে। কি বলেন, তুমি আমার উপর রোজা ফরজ করো কেন, অনেক জিনিস আছে যা নবী করছেন তিনি তিনি সাহাবায়ে কেরামকে করতে দেন নাই। নবী সাউমে বেসাল করছেন, একাধারে তিনি রোজা পালন করছেন, তিনি উম্মতকে বলছেন না তোমাদের জন্য এটা না, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। বুঝতে পারছেন, নবী যেটা করছেন, নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, আমাদের জন্য কি ফরজ, আপনি কথা বলেন না কেন। তো নবী তার জন্মদিন পালন করছে রোজা দিয়া, আমাদেরকে রোজা দিয়ে পালন করতে হবে, আপনি কি বলেন, রোজা কেন আমাদের উপর আপনি ফরজ করে দিচ্ছেন, রোজা আপনি আমাদের উপরে ফরজ করতে পারেন না। আমি কি বুঝাতে পারছি, আমরা নবীর জীবনী চর্চা করব, ওয়ারাফানা আলাকা যিকরাক, তার জীবনী যত চর্চা করব তত আমাদের উপকার হবে, তত আল্লাহ খুশি হবেন। যে নবীর নামে আল্লাহ নিজে দরুদ পড়েন, ফিরিস্তারও দরুদ পড়ে, যে নবীকে আল্লাহ আরশে নিলেন, কোন নবীকে নেন নাই, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব হিসেবে গ্রহণ করছেন, কিয়ামতের ময়দানে একমাত্র শাফাতের অধিকারী, সমস্ত জ্ঞানের ভাণ্ডার দিয়ে মহাসমুদ্র তিনি তাকে দান করলেন, সেই নবীর জীবনী আলোচনা করতে কি কোনো বাধা আছে, হাত উঁচু করে বাধা আছে। এই জন্য আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি, যারা মিলাদ মানেন না আমি আজকের এই মাহফিলের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিলাম, রাষ্ট্র মিলাদ মানে, রাষ্ট্র মিলাদ পালন করে, আপনি রাষ্ট্রের বাইরে নন, বিরোধিতা করবেন না, চুপ করে বসে থাকেন, বিরোধিতা করলে আপনি আইনের সম্মুখীন হয়ে যাবেন, আগে আইন
ছিল ভিন্ন, আর এখন আইন হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে। কাজী আপনি নবীর জন্মদিবসকে আর অস্বীকার করতে পারবেন না, এই জন্য আপনি এখন বলা শুরু করেছেন আমি মিলাদও মানি, আমি সিরাতও মানি। আপনি এখন মিলাদও মানতেছেন, আপনি এখন সিরাত মানতেছেন। আসেন আমরাও বলি মিলাদ যার সিরাত তার, আমরাও বলি মিলাদ যার সিরাত তার। আমরা কোনদিন নবীর সিরাতকে অস্বীকার করি না, আমরা নবীর মিলাদকে যেমন প্রচার করি নবীর সিরাতকে আমরা কি প্রচার করি। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমিন। সম্মানিত সুধী, আমার তো এখন ঢাকা যাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন চলে যাব, আর এরপরে কে বক্তা আছেন আপনারা তাকে নিয়ে আপনারা আলোচনা করেন, আর আমি সংক্ষিপ্ত দোয়া দিয়ে দোয়া করে চলে আমি শেষ। আল্লাহুম্মা আমিন। اللهم يا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মোগলা বাজার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি এই বিশাল মাহফিলের আয়োজন করলো তারা। হে আল্লাহ পাক, এদেশের প্রখ্যাত ওলি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান যিনি মুফতি আজম আল্লামা গিয়াসউদ্দিন চৌধুরী রা, এই জগতের মধ্যে তিনি আমাদের কাছে বড় মাপের একজন আলেম, এতে কোনো সন্দেহ নাই। এমন একজন আলেম এসে বক্তব্য দিয়ে গেছেন, ছোট সাহেব কিবলা এখন আমেরিকায় বারে ঘায়েলা আপনার শাহী দরবারে ফরিয়াদ, দেশের বড় বড় আলেমরা আজকের এখানে এসে তাদের বক্তব্য পেশ করেছেন, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে এতে কোনো সন্দেহ নাই, আমাদের নবীর মর্যাদাকে কোনো অবস্থাতেই খাটো করার সুযোগ নাই। নবী প্রেমিকদের বিশাল মিলন মেলা হয়েছে, আল্লাহ দয়া করে আপনি কবুল মঞ্জুর করে নেন। যারা মাহফিলের আয়োজন করলেন, মাহফিলকে সাজালেন, আল্লাহ দয়া করে তাদের এই ভালো কাজগুলো কবুল করে নেন। রব্বুল আলামিন তমামের হাদিয়া গুলো নবীজি রওদা মুবারকায় বখশিশ করে দেন। আম্বিয়া মুরসালিন সাহাবায়ে কিরাম সাদায় জাম তাবেইন তাবে তাবেইন মুমিনিন মুমিনাতের রূহের হাদিয়া বখশিশ করে দেন। আনাবুত খাস করে হযরত শাহজালাল ইয়েমেনি শাহ মাকদুম শাহ আলী শাহ পড়ান শাহ মানাত শাহ ফাতিহুল্লাহ শাহ গরিবুল্লাহ শাহ আলী বাগদাদি শাহ শরফুদ্দিন চিশতি বেহেশতি খান জানালি, আল্লাহ তাদের রুহের হাদিয়া বখশিশ করে দেন। এই সিলেটের মানুষগুলো ওলিদের জগতে যারা ইসলাম প্রচার করার জন্য জীবন উজাড় করে দিয়ে এই মাটিতে শুয়ে আছে, এই মাটির সাথে এই সিলেটি মানুষের সম্পর্ক, আল্লাহ এদেরকে কেউ যেন নষ্ট করতে না পারে। আল্লাহর ওলিরা সবাই নবী প্রেমিক ছিলেন, আল্লাহ সিলেটের কোন মানুষকে যেন কেউ নষ্ট করতে না পারে কবুল করে নেন। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির রূহের হাদিয়া বখশিশ করে দেন। আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির রূহের হাদিয়া বখশিশ করে দেন। এই সিলেটের জমিনে 360 জন ওলি সহ আর যত ওলি আছে আউলিয়া আছেন, সরসিনা ফুরফুরা সহ বাংলার জমিনে আল্লাহ যত ওলিয়া উলিয়া তাম পৃথিবীতে সকলের রুহের হাদিয়া বখশিশ করে দেন। হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির রুহের হাদিয়া বখশিশ করে দেন। এই মাহফিলটি যেন প্রতি বছর অনুষ্ঠিত হয় আপনি কবুল করে নেন। যারা টাকা পয়সা দিয়েছেন দেশ বিদেশ থেকে, আল্লাহ তাদের দান গুলো কবুল করে নেন। ঘরের মা বোন সহ আজকের যারা এখানে উপস্থিত সবাইকে আপনি মাফ করে দেন। অসুস্থ রোগীদেরকে আল্লাহ আপনি শিফা দান করুন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করুন। আল্লাহ এখনো করুণা আছে যায় নাই, রব্বুল আলামিন এই করুণার মতো গজবটিকে আকাশে তুলে নেন। আকাশ লাম্পায়েক ধ্বনিতে মুখরিত করে দেন। কাবা ঘর আরাফাতের ময়দান হাজিদের সমাগম করার সুযোগ করে দেন। রব্বুল আলামিন এখানে আলিম ওলামা আছেন যারা এখানে এসেছেন, আমার ভাইরা
আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ যাদের আপন জন আমেরিকা লন্ডন সহ বিদেশের মাটিতে আছে সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন, রোজাদার দিনদার পরহেজগার বানায় দেন, অসুস্থ রোগীদেরকে আল্লাহ শিফা দান করুন। আল্লাহ মোগলা বাজারের যত ব্যবসায়ী আছে সবার ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ চাকুরিজীবীর চাকুরিতে বরকত দিয়ে দেন, ছেলে মেয়ে যারা লেখাপড়া করছে মেধা বাড়ায় দেন, বেনামাজিকে নামাজি বানায় দেন, বেরোজগারকে রোজাদার বানায় দেন। আল্লাহ আমি সহ সবাইকে মাফ করে দেন। আমার স্ত্রী বড় অসুস্থ, আল্লাহ তাকেও আপনি শিফা দান করুন। সবার ঘরে বিপুল পরিমাণে রেজেকের ব্যবস্থা করে দেন। আল্লাহ যার চাকরি নাই তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আমাদের দেশটির উপর রহম নাযিল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা إلا الله محمد رسول الله. শুনুন, সকলের জন্য আমার দোয়া, আমি রাস্তায় গেলে এই পথ আটকাবেন না, ঠিক আছে, যেহেতু তাড়াতাড়ি সময় শর্ট আমার, আপনি সকলের জন্য দোয়া করুন।